नमस्कार बंधुरा, आमी दिव्यज्योति मुखार्जी आर्जिगोर मेडिकल कॉलेज थेके तोमादेर सकलके जानाई दि बंग मेडिकोस चैनेले स्वागत। देखो आज के आमादेर भिडियो टपिक हलो तोमादेर गवर्नमेंट अफ वेस्ट बेंगल थेके जारी हवा एकटी नोटिस, जे नोटिसे तोमादेरके किछु इनफरमेशन देवा हयेछे। ताहले चलो आमरा एकटू तोमादेरके बोले दिते चाइबो जे तोमादेर एई नोटिसे कि बला हयेछे। भिडियोटी पुरो देखबे नोटिसटिके सम्पूर्णभावे जानार जोन्नो एबं एक्सप्लेन्ड ओयेते पावार जोन्नो, ठीक है। तो चलो देखा जाए। गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल डायरेक्टरेट ऑफ मेडिकल एजुकेशन स्वास्थ्य भवन GN 29 सेक्टर 5 सल्टलेक कोलकाता 7,91,000। এবারে আমরা চলে আসব 21-12-2020 নোটিশটি জারি হয়েছে। তাহলে এবার দেখে নিই কি বলা হয়েছে। ইন পারসিউরেন্স টু দ্য অর্ডার পাসড বাই অনারেবল হাইকোর্ট ইন WPA 10,988 অফ 2020 ডেটেড অন 18-12-2020 হুইচ স্টেটস দ্যাট ওয়ান PH category seat in MBBS shall be kept vacant in government colleges in Kolkata for period of 4 weeks, and as the total vacancy after round 2 admission shows that one PH seat is vacant at CNMC Kolkata and one PH seat is vacant at Arjigor Medical College Kolkata due to non-reporting of candidate with required document, so one PH seat at CNMC Kolkata is kept vacant for period of 4 weeks from the date of issue of court order for compliance। এবারে দেখো তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে পিএইচ যে সিটগুলো, পিএইচ সিট যেগুলো ভর্তি হয়নি, যেমন একটা সিএনএমসি কলকাতাতে ছিল আর একটা ছিল আরজিকর মেডিকেল কলেজে। তো নন রিপোর্টিং অফ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস মানে যে ক্যান্ডিডেট আসার কথা ছিল সে আসেনি বা তার কাছে হয়তো রিকোয়ার্ড ডকুমেন্টস থাকেনি। তো সেই জন্য বলছে এই সিটটা ম্যাক্সিমাম 4 উইক পর্যন্ত খালি থাকতে পারে, হয়তো তারপরে খালি থাকবে না। আরজিকর মেডিকেল কলেজের পিএইচ সিটটার কী হলো বা কী হবে সেটা সম্পর্কে কোনো উল্লেখ নেই নোটিশটিতে, যতদূর দেখা যাচ্ছে সিএনএমসি সিটটি সম্পর্কে বলা হচ্ছে। তো তাহলে আজকের নোটিশটা এই পর্যন্তই ছিল। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাইবো সেটা হচ্ছে, তোমরা যারা 2021 নিটের জন্য প্রিপেয়ার করছো এবং যারা বুঝতে পারছো যে তোমাদের কোন কোন জায়গায় খামতিগুলো হয়েছিল, তাদের জন্য আনএকাডেমি নিয়ে চলে এসছে একটা বিশেষ সুযোগ, যেটাতে দেখো তোমরা কি পাবে। রোডম্যাপ টু নিট 2021 ইংলিশ স্টার্টস অন ডিসেম্বর 23। তাহলে এবার তোমাদেরকে একটু বলে দেবো অ্যাকচুয়ালি রোড ম্যাপ ব্যাপারটাই কী। এতে তোমরা অনেকেই ভালোভাবে পড়াশুনো করো, ভালোভাবে প্রিপেয়ার করো, কিন্তু নিট ইজ অল অ্যাবাউট চুজিং এ রাইট ওয়ে। তোমরা যে পাথটা ফলো করছো সেটা ঠিক না ভুল সেটা কিন্তু একজন এক্সপিরিয়েন্স টিচারই বলতে পারবে। আর এক্সপিরিয়েন্স টিচারের সবথেকে ভালো কম্বিনেশন কোথায় তোমরা পেয়ে যাবে? আনএকাডেমিতে। কারণ তোমরা আগেও দেখেছো আনএকাডেমি ভারতের বিভিন্ন সবথেকে এক্সপিরিয়েন্স যে টিচার, সে হতে পারে ডিসি পান্ডে স্যার থেকে HC Verma স্যার পর্যন্ত, সবাইকে আনএকাডেমি নিজেদের প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসছে। তাহলে তোমাদেরকে একটু বলে দেবো তোমাদের কোন কোন ইয়ের উপরে ক্লাস থাকবে এবং তোমাদেরকে আমরা দেখিয়েও দেবো স্ক্রিনে কী কী থাকবে। যেমন দেখো ডুয়েল নেচার অফ ম্যাটারের উপরে ক্লাস থাকবে, কুইক রিভিশন অফ থার্মোডাইনামিক্সের উপরে ক্লাস থাকবে, এক্সক্লুসিভ ক্লাস অন প্রবলেম সলভিং টেকনিক্স ইন রে অপটিক্সের উপরে ক্লাস থাকবে, কুইক রিভিশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ফর NEET অ্যান্ড অ্যাসপিরেন্টস 2021-এর জন্য একটা সেশন থাকবে, কোর্স অন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর উপর একটা ক্লাস থাকবে, দ্য লিভিং ওয়ার্ল্ড বেসিস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং লাইফ এর উপরেও একটা ক্লাস থাকবে। ক্লাসের ডিটেলস তোমাদেরকে স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি, কিভাবে এনরোল করতে হবে তাও দেখিয়ে দিচ্ছি, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, তোমরা যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এনরোল করো। আরেকটা জিনিস, যখন এনরোল করবে অবশ্যই ইউজ করবে বং মেডিকোস এই কোডটা, BONG MEDICOS এই কোডটা ইউজ করলে তোমরা অনেক এক্সট্রা বেনিফিট ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তাহলে চলো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত গুড বাই।